আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন আপডেট দেওয়ার জন্যে, বিশেষ করে প্রাইমারি থেকে শুরু করে যত প্রকার নতুন নতুন চাকরি সার্কুলার আছে সব কিছু বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি টপিক, সেটা হচ্ছে 60 দিনের শর্টকাটে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেবেন যেভাবে। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল। আপনারা যারা প্রাইমারি চাকরিতে অ্যাপ্লাই করবেন ভাবছেন, বা যারা ইতিমধ্যে প্রিপারেশন নিয়ে নিয়েছেন যে এবার যে ফেব্রুয়ারিতে যে চাকরির বিজ্ঞপ্তিটা সার্ভে বা চাকরি সার্কুলারটা সার্ভে, সেই চাকরিতে অ্যাপ্লাই করবেন, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে 60 দিনে আপনি শর্টকাটে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন, কারণ প্রাইমারি অ্যাপ্লাই করার পরে বেশি দিন আর সময় থাকে না, আপনারা জানেন তো। 60 দিনে যে প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রস্তুতি নেওয়া যায়, আমি সে বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। আপনাদেরকে প্রতিটা বিষয়ের জন্যই আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে, তাই প্রস্তুতি নিতে হবে ভালোভাবে, কোনো অবহেলা করা যাবে না। কারণ আপনাকে কয়েক লাখ প্রার্থীর সাথে প্রতিযোগিতা করতে হবে এবং একটি চাকরির সাথে আপনার জীবন ও ভবিষ্যৎ জড়িত। আপনার জন্য প্রাইমারি চাকরিতে প্রায় কয়েক লক্ষ প্রার্থী আবেদন করে, তাদের মাঝখান থেকে আপনাকে টিকে থাকতে হবে, তাদের মাঝখান থেকে আপনাকে জয়ের মালা পড়তে হবে। সেজন্য আপনাদের যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে কী কী পড়বেন এবং কীভাবে পড়বেন, খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বাংলা, প্রথমে আসি বাংলা নিয়ে। বাংলা অংশের ব্যাকরণের ওপর বেশি জোর দিতে হবে। অষ্টম ও নবম দশম শ্রেণীর বোর্ড প্রণীত ব্যাকরণ বইয়ের সব অধ্যায় উদাহরণ সহ ভালোভাবে পড়তে হবে। জানতে হবে কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম ও জীবনী সম্পর্কে। SSC বোর্ড বইয়ের লেখক পরিচিতি, সাহিত্যিক পরিচিতি অংশ পড়লে অনেক সহায়ক হবে। ব্যাকরণ থেকে ভাষা, বর্ণ, শব্দ, সন্ধি বিচ্ছেদ, কারক, বিভক্তি, উৎসর্গ, অনুসর্গ, ধাতু, সমাস, বানান শুদ্ধি, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসে, এগুলো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে সাহিত্য অংশ থেকে অনেক প্রশ্ন আসে। সাহিত্য অংশে গল্প বা উপন্যাসের রচয়িতা কবিতার লাইন উল্লেখ করে কবির নাম থেকে প্রশ্ন আসতে পারে। ছদ্মনাম, পত্রিকার নাম, সম্পাদকের নাম পড়তে হবে। এই সবগুলো বিষয় যে কোনো গাইড গুছিয়ে দেওয়া আছে সেখান থেকে পড়তে পারেন। ইংরেজি, ইংরেজি অংশে অনেকে দুর্বল থাকে, তবে এটা কঠিন কিছু না। ইংরেজি গ্রামারের রাইট ফ্রম ভার্ব, টেন্স, প্রিপোজিশন, পার্ট অফ স্পেস, ভয়েস, নোটেশন, স্পেলিং, সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্ন আসে। অ্যাডভান্স লার্নার বাই চৌধুরী অ্যান্ড হাসান বা অন্য কোনো গ্রামার বই থেকে গ্রামারের এই টপিকগুলো উদাহরণসহ পড়বেন। মুখস্থ করতে হবে প্যারিস অ্যান্ড অ্যাডামস, সেনেম, অ্যাটেমস ইংরেজি থেকে বাংলা অনুবাদ ও বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন বা পড়তে হবে। 2015-19 সালের বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়তে পারেন। গণিত, এই অংশে মার্কস পাওয়া তুলনামূলকভাবে সহজ। প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা গণিত প্র্যাকটিস করার দরকার। পাটিগণিতের পরিমাপ ও একক, একক নিয়ম, অনুপাত, শতকরা, সুৎকষা, লাভ, ক্ষতি, ভগ্নাংশ থেকে প্রশ্ন আসে। বীজগণিতের সাধারণ সূত্রাবলী থেকে প্রশ্ন আসে। মুখে মুখে ও সূত্র প্রয়োগের করে সংক্ষেপে ফল বের করার প্র্যাকটিস করতে হবে, যাতে প্রশ্ন দেখা মাত্রই সূত্র প্রয়োগ করা যায় বা করতে পারেন, ফল বের করা যায়। জ্যামিতিক জন্য ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, ব্রহ্ম, বৃত্ত ইত্যাদি সাধারণ সূত্র ও সূত্রের প্রয়োগ প্র্যাকটিস করবেন। মাধ্যমিক পর্যায়ে পাঠ্য বই যেমন অষ্টম ও নবম দশম শ্রেণীর গণিত বই অনুসরণ করলে ভালো হবে। এছাড়া যে কোনো গাইড বইয়ের গণিত অংশটুকু ভালোভাবে করলেই হবে। সাধারণ গণিতের ক্ষেত্রে বলা আছে যে বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রশ্ন বেশি আসে। এক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, ভূপ্রকৃতি ও জলবায়ু, সভ্যতা, সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ, জাতীয় দিবস থেকে প্রশ্ন আসতে পারে। আর আন্তর্জাতিক অংশে বিভিন্ন সংস্থা, দেশ, মুদ্রা, রাজধানী, দিবস, পুরস্কার ও সম্মাননা, খেলাধুলা থেকে প্রশ্ন আসে। সাম্প্রতিক
বিষয়ের জন্য মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই পড়বেন। কম্পিউটার ও আইসিটি থেকে প্রশ্ন আসে, আপনি কম্পিউটার ও আইসিটির বেসিক বিষয় ভালোভাবে গুরুত্ব সহকারে আয়ত্ত করবেন। বিজ্ঞান আইসিটি কম্পিউটারের জন্য 2015 থেকে 2019 সালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো ভালোভাবে পড়লে বেশ কিছু কমন পেতে পারেন। এভাবে পড়লে আশা করি আপনি সরকারি যে কোনো চাকরির পিলিতে ভালো নম্বর পেয়ে প্রিলিমিনারি পাস করতে পারবেন। তবে আপনি চাইলে যিনি আরও ভালো জানেন তার কাছ থেকে নিজের পরামর্শ অনুযায়ী প্রস্তুতি নিতে পারেন। তবে যেভাবেই নেন না কেন, আপনাকে পড়তে হবে, পরিশ্রম করতে হবে। 30 বছর যে চাকরি করে আপনার জীবন চলবে সেই চাকরির জন্য অন্তত দৈনিক 6 থেকে 8 ঘন্টা পড়াশুনো করুন, পারলে আরও বেশি সময় দিন। পড়ুন, পরিশ্রম করুন, প্রার্থনা করুন এবং পড়ুন। আপনি যদি ভালোভাবে পড়েন সেটা কোনো না কোনো জবে ঠিকই কাজে লাগবে। পড়ালেখা কখনো বৃথা যায় না, কোনো না কোনোভাবে এর সুফল আপনি পাবেনই। ভালো প্রস্তুতির মাধ্যমে ভালো পরীক্ষা দেওয়া যায়, আর পরীক্ষা ভালো হলে জব হওয়াটা সহজ। যারা নেগেটিভ কথা বলবে তাদের থেকে দূরে থাকুন, ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা থাকবে। তবে আপনাদের আজকে শিখালাম যে আপনারা কীভাবে 7 দিনের শর্টকাটে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি নেবেন। আশা রাখি বুঝতে পেরেছেন যে বাংলা, সাহিত্য, ইংরেজি, গণিত এগুলো থেকে যে প্রশ্নগুলো আসে সবগুলো আপনাদের আজকে জানালাম, সাধারণ জ্ঞান। তো আশা রাখি ভিডিওটি আপনাদের অবশ্যই কাজে দিবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।